তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে আমার কাছে ইজি গ্যাজেটসের পক্ষ থেকে তিনটা X87 চলে এসেছে, যেগুলো আমি অলরেডি আনবক্স করে রাখছি। অ্যাজ ইউ ক্যান সি, এগুলো আসলে আমি একটা শর্টের জন্য আনবক্স করে রাখছিলাম। এই কিবোর্ডটার আনবক্সিং অ্যান্ড ওভারভিউ অলরেডি চ্যানেলে আছে, তাই আনবক্সিংটা আর দেখাচ্ছি না, বিকজ বক্স কন্টেন্ট সেমই আছে। বাট এই কিবোর্ডগুলো ওই সাইলেন্ট সুইচওয়ালা কিবোর্ডগুলোর থেকে একটু ডিফারেন্ট, বিকজ এখানে দুইটা ভেরিয়েন্ট আছে। অ্যাকচুয়ালি এখানে তিনটা সুইচ ভেরিয়েন্ট আছে অ্যান্ড দুইটা ভেরিয়েন্ট আছে RGB-র। যেমন এই সিমিস্ট ভার্সনগুলো, এগুলো কিন্তু মনোক্রোম এলইডির, এবং এই ল্যাভেন্ডারটা ফুল RGB। অ্যান্ড এখানে তিনটা সুইচ আছে, একটা হচ্ছে ব্রাউন, অটোমো ব্রাউন, এরপরটা অটোমো ইয়েলো, অ্যান্ড আরেকটা হচ্ছে কেল ক্রিস্টাল বার্গান্ডি সুইচেস। এখন এই কিবোর্ডগুলোর প্রাইস, ব্রাউনটা হচ্ছে 3650, ইয়েলোটা 3799, অ্যান্ড বার্গান্ডিটা 4799। আজকের ভিডিওটা স্পেশাল এই কারণেই যে ইজি গ্যাজেটস থেকে আমাকে জানানো হয়েছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একটা কুপন কোড আছে ইজি গ্যাজেটসের পক্ষ থেকে, অ্যান্ড কুপন কোডটা হচ্ছে সাফাত5, যেটা দিয়ে আপনারা 5% ডিসকাউন্টে X87-এর এই ভার্সনগুলো কিনতে পাবেন। এছাড়াও বেশ কিছু প্রোডাক্টে এই কুপনটা ভ্যালিড হবে। সো এই জিনিসটা জানানোর জন্যই আসলে আজকের ভিডিও। অ্যান্ড অলসো এই নিউ ভার্সনগুলোর সাউন্ড টেস্ট এই ভিডিওতে থাকবে, সো স্টে টিউনড। আমরা প্রথমে সাউন্ড টেস্টে যাওয়ার আগে আমরা মনোক্রোম যে এলইডিটা আছে সেটা একটু দেখার চেষ্টা করব, বিকজ মনোক্রোমটা আমি এখনও দেখি নাই। সো আমরা এটা একটু সরে রাখি, এটা ফুল RGB, আমরা মনোক্রোমটা দেখব। সো আই হোপ দেখা যাচ্ছে যে কিবোর্ডগুলো আসলে মনোক্রোম না, কিবোর্ডগুলো রেইনবো এলইডির, বাট ইট লুকস ফাইন, দে সাউন্ড গুড। অ্যান্ড এলইডির বিষয়টা আসলে অত বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় নাই। অন অ্যান্ড অফ করার যে সুইচগুলো আছে সব কিছু এখানে, আগের X87 যেমন ছিল তেমনই আছে। এখানে কিছু ইফেক্টস আছে যেগুলো আমরা FN+ ইনসার্ট দিয়ে চেঞ্জও করতে পারি। ইন্ডিকেটার্স আছে, ইন্ডিকেটার্সগুলো লাইট আপ করে। আমরা একটু সুইচগুলো দেখি ভিডিওর সাউন্ড টেস্টে যাওয়ার আগে, সবগুলো সুইচ চেষ্টা করে একটু দেখার। এটা হচ্ছে ক্রিস্টাল বার্গান্ডি সুইচ, এর সাউন্ড যথেষ্ট স্মুথ। এরপর আছে অটোমোর ইয়েলো, এটাও কিছুটা মাসি বাট সাউন্ড খুব ভালো। এরপর অটোমোর ব্রাউন, নর্মাল ব্রাউনের মতোই সাউন্ড। সাউন্ড টেস্ট শুরু করার আগে আরেকটা কথা বলা হয় নাই যে এগুলোর গ্যাসকেট পারফরমেন্স কিন্তু অনেকটা ইম্প্রুভ করছে। আমি জানি না ভিডিওতে কতটুকু আসতেছে, বাট অনেক বাউন্সি ফিল দিচ্ছে, অনেক বাউন্সি হয়ে গেছে। আই হোপ ভিডিওতে আসতেছে।